আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ইসরায়েল ফিলিস্তিন নতুন সংবাদে। শুরুতে শিরোনাম, শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের গ্রেনেড হামলায় নিহত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে, এতে বেসরকারি ফলাফল অনুযায়ী সংস্কারবাদী প্রার্থী মাসুদ পেজেকশিয়ান বিপুলভাবে জয়ী হয়েছেন। আরো জানিয়ে দেব ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সংশোধিত যুদ্ধবিরতি প্রস্তাবে যা থাকছে। এদিকে গাজায় কোনো বিদেশি সৈন্য থাকতে দেয়া হবে না, এমনটি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সবশেষে দেখবেন সুজাইয়া জেনিনের রক্তক্ষয়ী যুদ্ধ হচ্ছে, এতে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের 17 জন সেনা নিহত হয়েছেন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হামাসের হামলায় রাফার আলতা সুলতান এলাকায় ইসরায়েলি বাহিনী নিহত হয়েছে। শুক্রবার 5 জুন কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড জানিয়েছে তাদের যোদ্ধারা আল সুলতান এলাকায় ইসরায়েলি ঘাঁটিতে ব্যাপক হামলা চালায়, এতে অনেক সেনা আহত এবং অনেকেই নিহত হয়েছেন। এই অভিযানে যোদ্ধারা অনেকগুলো গ্রেনেড, স্নাইপিং অপারেশন এবং মেশিনগান ব্যবহার করে বলেও জানিয়েছে আল কাসাম ব্রিগেড। এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদের সামরিক শাখা কুদস ব্রিগেড জানিয়েছে জেনিন শরণার্থী শিবিরে তাদের 3 যোদ্ধা নিহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে, তারা হলেন ফুয়াদ ইয়াদ আজিজ আকবর, আহমেদ বাসেম আমৌরি এবং কুসাই আমজাদ হাজুজ। এক বিবৃতিতে দলটি জানিয়েছে তাদের যোদ্ধাদের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে হত্যা করা হয়েছে। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী বলেছিল যে তারা জেনিনে অভিযানের সময় প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্যবস্তু করেছে। ইসরায়েলি সেনাবাহিনী শহর এবং এর শরণার্থী শিবিরে নিয়মিত অভিযান চালায়, প্রায় সামরিক অভিযান এবং বুলডোজার ব্যবহার করে অবকাঠামো ক্ষতি করে। এদিকে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী সংস্কারবাদী প্রার্থী মাসুদ পেজেকশিয়ান জয়লাভ করেছেন। শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার নির্বাচনে পেজেকশিয়ান 1,70,00,000 এবং তার রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী সাইদ জালালি 1,40,00,000 ভোট পেয়েছেন বলে বেসরকারিভাবে জানা গেছে। এবারে ভোটারের উপস্থিতিও বেশি ছিল, প্রায় 50% ভোটার ভোট দিয়েছে। উল্লেখ্য 28 জুন অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় 40%। ভোট প্রদানের সময়সূচি শেষ হওয়ার পরপরই গণনা শুরু হয়ে যায়। গত 28 জুন অনুষ্ঠিত নির্বাচনে 4 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে কেউ এককভাবে শতকরা 50%-এর বেশি ভোট না পাওয়ায় নির্বাচন রান অফে গড়িয়ে যায়। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তাবিত চুক্তির একটি সংশোধিত প্রস্তাবে সম্মত হয়েছে হামাস ইসরায়েল। 6 জুলাই জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয় শনিবার হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন চুক্তির একটি সংশোধিত প্রস্তাবে সম্মত হয়েছে হামাস ইসরায়েল। সে হিসেবে চুক্তির প্রথম ধাপের পর 16 দিনের মধ্যে সৈন্য এবং অবশিষ্ট পুরুষ সহ ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য আলোচনা শুরু হবে। সূত্রটি জানিয়েছে প্রস্তাবে আরো বলা হয় যে মধ্যস্থকারীরা একটি অস্থায়ী যুদ্ধবিরতি, ত্রাণ বিতরণ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা দেবে। এই নিশ্চয়তা চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। সূত্রটি নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানিয়েছে, তবে এক্ষেত্রে হামাস তাদের একটি দাবি থেকে সরে এসেছে। তাদের দাবি ছিল ইসরায়েল প্রথমে চুক্তিতে স্বাক্ষর করার আগে একটি স্থায়ী যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ হবে। ইসরায়েলি আলোচনাকারী দলের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেছে, এখন চুক্তি অর্জনের সুযোগ রয়েছে। এটি গাজায় 9 মাসব্যাপী যুদ্ধের অতি দৃষ্টান্তের বিপরীত। এর আগে ইসরায়েল বলেছিল যে হামাসের দেয়া শর্তগুলো অগ্রহণযোগ্য। হামাস হিজবুল্লাহকে যুদ্ধবিরতির প্রস্তাবে তার চুক্তির কথা জানিয়েছে। নাসরুল্লাহ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। এদিকে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস বলছে, ফিলিস্তিনি জনগণের ইচ্ছাকে অগ্রাহ্য করে এমন কোন পরিকল্পনা গাজায় বাস্তবায়ন করতে দেবে না। এক বিবৃতিতে শুক্রবার হামাস জানিয়েছে, আমরা যে কোনো নামে বা অজুহাতে গাজায় বিদেশি সৈন্য প্রবেশের যে কোনো প্রস্তাব জোরালোভাবে প্রত্যাখ্যান করছি। বিবৃতিতে বলা হয়, ফেসিবাদী আগ্রাসনকে পরাজিত করার জন্য গাজা উপত্যকার প্রশাসন হবে পুরোপুরি ফিলিস্তিনি বিষয়। আমাদের ফিলিস্তিনি জনগণই এর সকল বিষয়ে সিদ্ধান্ত নেবে। এতে আরো বলা হয়, ফিলিস্তিনি জনগণ কোন ধরনের অভিভাবকত্ব কিংবা বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো সমাধান মেনে নেবে না। গাজা যুদ্ধের পর সেখানে কোন ধরনের প্রশাসন প্রতিষ্ঠিত হবে তা নিয়ে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলো নানা রকম মন্তব্য করে যাচ্ছে। এমনই প্রেক্ষাপটে হামাস এই বিবৃতি দিয়েছে।
এদিকে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া শুক্রবার দোহায় কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এদিকে সুজাইয়াতে এক অভিযানে ইসরায়েলের 10 সেনা সহ বহু হতাহত হয়েছে এমনটি দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। অন্যদিকে জেনিনে অভিযান চালিয়ে 7 ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার পূর্ব গাজা শহরের পার্শ্ববর্তী সুজাইয়ার আল নাজাদ সড়কের কাছে ওই অভিযান চালানো হয় বলে জানায় আল জাজিরা। এদিন টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে কাসাম ব্রিগেড জানিয়েছে, ইসরায়েলি সেনাদের দখল করা একটি ভবনকে লক্ষ্যবস্তু করে রকেট হামলা চালিয়েছে যোদ্ধারা। ওই ভবনে প্রবেশ করার আগেই দূরবর্তী স্থান থেকে রকেট ছুড়ে ওই ভবনে থাকা দখলদার সেনাদের হত্যা করা হয়। পরে কাসাম ব্রিগেডের যোদ্ধারা ঘটনাস্থল ত্যাগ করার আগে ভবনটির ভেতরে একটি বিস্ফোরণ ঘটায়। ওই বিস্ফোরণে হতাহত সেনাদের সরিয়ে নিতে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। কাসাম ব্রিগেডের ওই অভিযানে অন্তত 10 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন, আরো বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এছাড়াও কাসাম ব্রিগেডের যোদ্ধারা ইয়াসিন-105 রকেট দিয়ে ইসরায়েলের একটি মার্কাবা 4 ট্যাঙ্কে আঘাত হেনেছে বলেও বিবৃতিতে জানানো হয়। গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার প্রেক্ষিতে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল এবং হিজবুলার মধ্যে প্রায় প্রতিদিনই হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে। গোষ্ঠীটি বৃহস্পতিবার ইসরায়েলি ভূমি লক্ষ্যে 2 শতাধিক রকেট এবং ড্রোন হামলা চালিয়ে বিভিন্ন সামরিক স্থাপনাগুলোকে ধ্বংস করে দিয়েছে। এতে হতাশ হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এবং হতাশ হয়েছে নেতানিয়াহু। এতে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলেও জানানো হয়। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকে 6 জুলাই 2024 এর সর্বশেষ।